সরকারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী সুনীল কুমার ঠাকুর মহাশয়, আমাদের গ্রামের সুপ্রবীণ ব্যক্তি সম্মানীয় ব্যক্তি শ্রী বংশীধর চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, শ্রী শ্রী বাবা ধর্মরাজের প্রতিষ্ঠাতা রাসবিহারী ঠাকুরের বংশধর শ্রী কাঞ্চন ঠাকুর মহাশয়, আমরা হীরাপুর গ্রামবাসীর পক্ষ থেকে এবং সভাসাধী ক্লাবের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা জানেন এই মেলা আমরা হীরাপুর বার্নপুর শ্রী শ্রী ধর্মরাজ পুজো 2023 আজকে আমাদের মেলা ওপেনিং, এই মেলার ওপেনিং করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শুভসাচী দত্ত স্যার, জিএম প্রসাদ, আমাদের মধ্যে আছে শ্রী বিকাশ প্রসাদ স্যার, সিনিয়র ম্যানেজার চাও, আমাদের মধ্যে আমাদের পুরো সেবা নেন আর আপনাদের আর আমাদের সকল প্রিয় শিবানন্দ বাউড়ি। আমি সব থেকে আগে অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজ আমার যে অতিথি আয়ে, আমি সবসে পহলে অনুরোধ করুঙ্গা কি উনকা ফুল গুলদস্তা দেকর কে উনকা হম স্বাগত করেঙ্গে। মে অনুরোধ করুঙ্গা শ্রী গৌতম দাস ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, সবসে পহলে বুকে দে অনুরোধ করুঙ্গা শ্রী গৌতম দাস, জোরদার তালিয়া বাজনি চাহিয়ে। और मैं अनुरोध करूंगा शरद बावड़ी से जो कि सेक्रेटरी है वो सम्मान करेंगे विकास प्रसाद, श्री विकास प्रसाद सीनियर मैनेजर टाउन। इधर देखिए अंकल थोड़ा। हम ये बार अनुरोध करबो शोपन दास जिन प्रेसिडेंट हमारे मध्य उपस्थित शिवानंद बावड़ी, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুনীল ঠাকুর মহাশয়, আমি অনুরোধ করব গৌতম দাস থেকে তালিয়া বাজতে আমি চাই অতিথি। মৌসম খারাপ হোনে কে বাবজুদ বারিশ শুরু থি লেকিন উসকে বাদ ভি जिस तरीके से हमारे बीच मौजूद हुए हैं, बुके दे करके एक बार भी अनुरोध करब हमारे श्री गौतम दास के सुनील ठाकुर महाशय के फूल दिए। एक और हमारे अतिथि, इन दोनों व्यक्ति के बारे में मैं एक ही चीज बता सकता हूँ, मैंने इनसे बहुत कुछ सीखा और सबसे बड़ी बात ये जो आशीर्वाद देते हैं हमारे बुजुर्ग जी, हाँ मैं गोपीनाथ का प्रकार से अनुरोध करूंगा कि वो वंशी चक्रवर्ती श्री वंशी चक्रवर्ती को फूल देकर के उनका स्वागत करें, तालियां बजनी चाहिए दोस्तों। अपनी जिंदगी इन्होंने खास करके हीरापुर के इस ग्राउंड में, चाहे वो खेल का हो, चाहे फुटबॉल हो, चाहे क्रिकेट हो, कंचन ठाकुर हमारे मध्य उपस्थित हुए थे, हमें अनुरोध करब श्यामल दा के कंचन दा के सामने चले जाए। अच्छा अच्छा, और भी अतिथि हमारे बीच मौजूद हैं, मैं अनुरोध करूंगा कि उनको जरूर अगर गुलदस्ता देकर के उनका भी स्वागत करें तो बैच लगा देते। शिवानंद बावड़ी के दो चार कथा बोला जो हमने पूरा प्रोग्राम में जुड़े शिवानंद बावड़ी, ধন্যবাদ আমাদের সংসার মহোদয়কে। প্রথমে করে ধন্যবাদ জানাই আমাদের সভাসদী ক্লাবের সমস্ত সদস্যদের অত্যন্ত পরিশ্রম, তারা সবাইকে দেখিয়ে তাদের প্রত্যেকে যারা এই বয়সে এইভাবে তাদের সভাসদী ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাবা বাবা শ্রী ধর্মরাজ বাবা বাবার আশীর্বাদ। প্রতি বছরের জন্য এই বছরও মেলার খুব বড় করে বসেছে, আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় অতিথিরা, আমাদের সিলেটের স্যাররা এসেছেন এবং আমাদের হীরাপুরের যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি তারা সবাই উপস্থিত আছেন। আমাদের এই মেলা আজ থেকে আমরা 13 দিন আমাদের মেলাটা হবে, তার মধ্যে
आज
जिस तरीके से ओपनिंग सेरेमनी हो रही है वेदर के वजह से और हमारे बीच दो ऐसे व्यक्ति बैठे हुए हैं जिनकी उम्र अगर आप जाने ऐसे टीचर ऐसे हेडमास्टर ऐसे हीरापुर निवासी बहुत कुछ इतिहास है कि मैं हमसे अर्ज करूंगा बहुत संकेत में बहुत इसलिए कि इसके बाद जो एक प्रोग्राम होने वाला है हम सब के बीच एक लिटिल मास्टर जो कि ऑल इंडिया रेडियो में भी उसे चांस मिला है जरूर उसकी आवाज सुनेंगे तो मैं थोड़ी देर के लिए मैं अनुरोध करूंगा श्री सुनील कुमार ठाकुर से ठाकुर किचू बोला जाए हाथ धैर्य उपस्थित मंच सर्वसाथी ईश्वर अभिषेक वंशी बंधुवार আমার সকলে যদি আমি ছাত্রছাত্রী মুছে যাক গ্লানি বুঝে যাক জরা অগ্নি স্নানের থেকে তাই নতুন বছরে আমরা পদার্পণ করেছি প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক এই যে একবিংশ শতাব্দীতে আমরা বার্তা শিল্প নগরীতে দাঁড়িয়ে আছি শিল্প নগরীর ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিরাপদ বৈষ্ণব ধর্মের যে দর্শন এখানে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী মানিকান্ত ঠাকুর তার প্রেম ও মিলনের মন্ত্রী আর সারা ভারত মিনি ভারত বলে বানপুরকে কারণ এখান থেকে বলা হয় আসুর ভাব বানপুর যে জন্ম হয়েছে হীরাপুর মৌজার উপর দাঁড়িয়ে যার নাম ছিল ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি সেখানে ছিল হীরাপুর ওয়াক হীরাপুর ইউনিয়ন বোর্ড হীরাপুর ব্লক হীরাপুর প্রধান বিধানসভা হীরাপুর রেড ইয়ার্ড হীরাপুর ভূমির অংশ সব হীরাপুর নামে ছিল তাই ইতিহাস একটা বিরাট আছে তত বলছিলাম মেলার অর্থ হচ্ছে মিলন মিলনের চিরন্তন প্রতিচ্ছবি মেলার মধ্যে দেখতে পাই তাই প্রত্যেককে আমার অনুরোধ তোমরা এগিয়ে যাও আমাদের প্রাথমিক জীবনে আমরা সুস্থ সবল হয়ে ভালো কাজের জন্য এগিয়ে যাই সকলকে অভিনন্দন জানিয়ে প্রীতির শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ স্যারকে এক ওর এসে শখসিয়ত জিনসে আশীর্বাদ আমি মিলতা হ্যায় मैं अनुरोध करूंगा बहुत बहुत संक्षिप्त में छोटी बात बहुत ज्यादा दूर तक जाने वाली बात हमें सब वो करते हैं चाहे वो खेल का मैदान में हो मैं मुंशी दर काकू से अनुरोध करूंगा प्लीज काकू दो चार कथा बोला जो मैं कोई खेले बसे बसे सर्वागे हमें क्षमा चाहिए नहीं सकल আমার শরীর অসুস্থ 85 বছর বয়স আমার পক্ষে দাঁড়িয়ে বলা সম্ভব হচ্ছে না ক্ষমা চেয়ে নিচ্ছি আশাও হয়তো হতো না মৃত্যুঞ্জয় বারবার বলাতে আমাকে আসতে হয়েছে সর্বাগ্রে আমি বাবা ধর্মরাজকে প্রণাম জানিয়ে উপস্থিত যে আমাদের এখানে সব সম্মানীয় ব্যক্তিরা এসেছেন ইসকো অফিসাররা এসেছেন আমার বন্ধুবর সুনীল ঠাকুর আছে এবং আরও যারা গণ্যমান্য আছে সবার সাথে ক্লাবের যারা সদস্য আছে প্রত্যেককে আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই ধর্মরাজের উৎসব পুজো 275 বছর হয়ে গেল এই ধর্মরাজ আমাদের হীরাপুরে ছিল না এটা জেনে রাখুন এটা এসেছে খুঁটুদার সালানপুর কল্যাণ শরীর থেকে 275 বছর আগে এখন একে নিয়ে এসেছিলেন এক ধীবর পরিবার ওখানে ছিল বাবা ধর্মরাজ তারা চালাতে পারত না তারাই এটাকে কি করেছিলেন এখানে যে এই যে বসে আছে কাঞ্চন ঠাকুর এই বংশধর সুব্বা পুরুষের আগে ছিলেন সঙ্গে ছিলেন যুগল ধীবর শঙ্কর ধীবরের বাবার বাবা তার বাবা তারা গেছিল মেয়েদের বংশধর এখানে নিয়ে এসেছিলেন এই ধর্মরাজ খালি এখানে নিয়ে এসেছিলেন তারপর একটি যা শুনেছি আমি তা দেখিনি যেটা শুনেছি যে একটি মাটির ঘর খড়ের ছাউনি ঘরে বাবা ধর্মরাজ খেলেছিল পরবর্তীকালে তার নিজের কৃপাতে এখানে মন্দির হয়েছে সব হয়েছে এবং সবার সাথে ক্লাব এই যে ক্লাব এই মেলা হতো না এখানে খুব সাধারণভাবে হতো ধর্মরাজ মেলা ও যেখানে ধর্মরাজের স্থান সেইখানে ছোট উৎসব হতো কখনো কবি গান হতো মনসা মঙ্গল হতো যাত্রা হতো আমি নিজেও যাত্রা করেছি ওইখানে রিক্তারদিন বাস যাত্রা করেছিলাম একবার মনে আছে তখন হ্যাম মাঝি এদের পার্টি ছিল সেই পার্টিটা আমাকে করতে বলেছিল ছোট
बहुत ही बेहतरीन। आप सभी का बहुत-बहुत शुक्रिया पूरी कमेटी का।